আপনাদের জানিয়ে রাখি যে ভারতেও ওমাইক্রনের হানা ভারতেও ওমাইক্রনের হানা কর্ণাটকে দুজনের শরীরে মিলেছে ভাইরাস 66 ও 46 বছরের দুই আক্রান্তের খোঁজ পাওয়া গেছে যে উদ্বেগ বাড়াচ্ছিল ওমাইক্রন সেই ওমাইক্রনের হানা ভারতেও কর্ণাটকে দুজনের শরীরে এবং পাওয়া গিয়েছে ভাইরাস 66 এবং 46 বছরের দুই আক্রান্তের খোঁজ মিলেছে কর্ণাটকে আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে ভারতেও ওমাইক্রনের হানা কর্ণাটকে দুজনের শরীরে মিলেছে ভাইরাস 66 বছর এবং 46 বছরের দুজন আক্রান্ত হয়েছেন তাদের খোঁজ পাওয়া গিয়েছে কর্ণাটকে তাদের খোঁজ পাওয়া গিয়েছে এমনটাই জানা যাচ্ছে করোনার বিশেষ প্রজাতি ওমাইক্রন বিশ্বের কাছে উদ্বেগের বিষয় ওমাইক্রন এবং সেই ওমাইক্রনের হানা কিন্তু এবার ভারতেও ডক্টর অর্জুন দাশগুপ্ত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত ডক্টর দাশগুপ্ত কর্ণাটকে দুজনের শরীরে মিলেছে ওমাইক্রনের জীবাণু মিলেছে ভাইরাস মিলেছে 66 বছর এবং 46 বছর তাদের বয়স বলে জানা যাচ্ছে কি বলবেন ভারত সারা পৃথিবীর অনেকগুলো দেশেই মানে সাতটা দেশে তো প্রথমেই পাওয়া গেছিল ওমাইক্রন তারপরে বিদেশেও বেশ কিছু ইউরোপের বেশ কিছু দেশে ওমাইক্রন পাওয়া গেছে সুতরাং এটা যে পাওয়া যাবে এটা সময়ের অপেক্ষাই ছিল তো এখনো অবধি আমরা যে খবর পেয়েছি আমরা পুরোটা এখনো জানি না হু বলেছে ইট ইজ আ ভ্যারিয়েন্ট অফ কনসার্ন তা মানে চিন্তার ব্যাপার আছে কিন্তু সাউথ আফ্রিকা যেখানে কিনা মূল ওমাইক্রন ভাইরাসটি আবিষ্কার হয়েছে ভ্যারিয়েন্টটি তারা বলেছে যে সিমটম গুলো অত্যন্ত মৃদু এখনো অব্দি এক্সট্রিমলি মাইল্ড সুতরাং এক্ষুনি প্যানিক কিংবা দুশ্চিন্তার কোনো ব্যাপার নেই তবে সরকার চিন্তা করুক এই আমরা জানতে চাই যে এই দুটো যে দুজনের দেহে যে পাওয়া গেছে তারা তাদের কি বিদেশ ভ্রমণ এসছে এবং সবসময় প্রথম থেকে এই করোনা ভাইরাসে টেস্ট অ্যান্ড তাদেরকে ট্রেস করা টেস্টিং অ্যান্ড ট্রেসিং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এদের ক্ষেত্রেও সেটা করা হোক এরা কাদের সংস্পর্শে এসছেন তাদেরকেও টেস্ট করা হোক এবং জানা হোক যে এটাকে অরিজিনটা কিভাবে হলো ধন্যবাদ আপনাকে চিকিৎসক ডক্টর অর্জুন দাশগুপ্ত আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন